আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে দেখার শুরুতে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলে আসছি আমার আম্মার ঘরে, মানে আমার মায়ের ঘরে। সকাল বাজে হলো 9টার মতো। আম্মা, মানে মা ঘুম থেকে উঠে হাত মুখ আগে ধুয়ে নিয়েছে, তো আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, ওষুধও খেয়ে নিয়েছে। এখন বলল যে শীত লাগতেছে, শুয়ে থাকবে, সেজন্য শুয়ে আছে। কালকের চেয়ে মোটামুটি আজকে একটু ভালো। কালকে যে ব্যথার ওষুধটা দিয়েছিলাম সেটা খেয়ে এখন আজকে বলতেছে যে একটু মোটামুটি ভালোই লাগতেছে, ব্যথাটা একটু কম। বিছানা গুছিয়ে আমি ঘরটা একটু গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছি। খালা আসবে একটু দেরিতে, খালা এসে অবশ্য ঝাড়ু দিবে, ঘর মুছবে, হাঁড়ি পাতিল ধুয়ে দিবে। তো আমি বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কী কী থাকছে আজকে আমার ভিড়তে, আমার পাশেই থাকবেন। শীতের দিন, বয়স্ক মানুষের একটু কষ্ট বেশি হয় শীতের মধ্যে। যাদের ঘরে বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ, তারা হয়তো বুঝতে পারেন যে কতটা কষ্ট শীতের মধ্যে। গোসল করবা না না? হ্যাঁ, শীত করে, কালকে তো থাক, আজকে করা দরকার নেই, শীতের দিন একদিন পর পর গোসল দিবা। এখন রান্না করব। গ্যাস নাই, সবাই চুলায় রান্না করে। আমিও চুলায় রান্না করব বাহিরে। চুলায় রান্না করব, তার জন্য চুলার আশেপাশটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন তো গ্যাস, মানে মাঝে মধ্যে একটু আসে দেখা করতে, এই যা গ্যাস থাকেই না, সময় মতো গ্যাস থাকে না, কেউ রান্না করতে পারে না গ্যাসে, সবাই লাকড়ির চুলায় রান্না করে। আর এলপি গ্যাসে, আমাদেরও এলপি গ্যাস আছে, তো গ্যাস তো থাকেই না। ভাবলাম যে শীতের দিন লাকড়িও যেহেতু আছে, চুলাও যেহেতু আছে, সেজন্য চুলায় রান্না করে নিই। চুলার রান্নার খাবারের অনেকটা টেস্টও লাগে, যদিও একটু কালি হয়, তাতে কোনো সমস্যা নেই। লাকড়ি, ভালো লাকড়ি হলে চুলায় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের তো ছাদে মোটামুটি বাতাস, অনেক বাতাস কিন্তু, তো আমি টিন দিয়ে বেড়া দিয়ে নিছি, এই যে, যাতে বাতাসটা না লাগে, তারপরেও বাতাস লাগে। আজকে দুইটা চুলা ধরাবো, রান্না শুরু করে দিয়েছি। দুইটা চুলা ধরানোর কারণ চুলায় হলো ভাত তাড়াতাড়ি যাতে আর রান্না রান্না করব শেষ হলো। হয়ে যায়, সেজন্য এখানে আছে কলিজা, খাসির মাংসের কলিজা, আর এখানে আছে হলো তেলাপিয়া মাছ ভাজবো। ওইখানে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, টমেটোর ঝোল করবো বরনিতার জন্য 1 পিস মাছ দিয়ে। আর সব কিছু আমি রেডি করে রেখেছি। চুলা দুইটা ধরাবো, আর একটা ধরা দিব, ভাত আর তরকারি দুই চুলা দিয়ে দিব, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাজে হলো 12:30, দেরি হয়ে গেছে রান্নায়, সেজন্য তো আমার পাশেই থাকবেন। কারেন্ট চলে গেছে, ফ্যাক্টরির অনেক শব্দ হয় জেনারেটরের। প্রথমে মাছ ভেজে নিব, মাছ
أنا أعرف
রান্না শেষ, সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে চলে গেছি। এ পর্যন্তই আজকের ভিডিওটা, পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।